পূর্ব বর্ধমান জেলার 27 নম্বর ওয়ার্ডের ছাপানতলা এলাকার বাসিন্দা হিরালাল মোহন্ত অভিযোগ করে, ওই এলাকায় জেএল 30 নম্বর আরএস দাগ নম্বরের 2327 এলাকায় অবস্থিত ভূতগড় পুকুরটির পারগুলি ভেঙে ভরাট করা হচ্ছে। এ ব্যাপারে বর্ধমান পৌরসভায় তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার আরও অভিযোগ, পুকুরটি সংস্কার না হওয়ার ফলে অল্প বৃষ্টিতেই পুকুরটি ভরাট হয়ে জল বাড়িতে প্রবেশ করে। অবিলম্বে পুকুরটি সংস্কারের দাবি জানান তিনি। পুকুরটি সংস্কার না হওয়ার ফলে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে বলে তার দাবি। হিরালাল মোহন্ত জানান, বর্ধমান পৌরসভার কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বর্ধমান পৌরসভার কর্তৃপক্ষ। পুকুরটা বুঝে যাচ্ছে, সমস্যা হচ্ছে, ডেঙ্গু হওয়ার আশঙ্কা রয়েছে, আর ওই বৃষ্টি হলে জল ভরে গিয়ে এই রাস্তা থেকে আমার ঘরে পর্যন্ত ঢুকে যায়। যে জল বেরোতে তিন চার দিন সময় লাগে আমার। ওইদিকে একটা ঘর আছে, সেই ঘর থেকে ঢুকে গিয়েছিলো, তিন চার দিন পর আমার ঘর থেকে জল বেরিয়েছিলো। আমার উঠোনে জল জমে যায় একসাথে প্রচুর, তো দিনের বেলায় একটু বেলা হলেই আমাকে সব জানলা কপাট বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, এই পুকুরটা এমনি কী নাম? গড় ভূত গড়। ভূত গড়? হ্যাঁ। আচ্ছা, আপনি কি এটা অভিযোগ করেছেন? হ্যাঁ, এটা অভিযোগ করেছি মিউনিসিপ্যালিটিতে। আচ্ছা, তাহলে এই যে কাউকে দিয়ে এসেছি। কী বলেছে মিউনিসিপ্যালিটি? কী বলেছে মিউনিসিপ্যালিটি? বলেছে ঠিক আছে, আমরা কমপ্লেনটা নিলাম। হ্যাঁ, আপনি রাখুন এটা। হ্যাঁ, আমি বললাম কী চান আপনি? আমি বললাম সমস্যা আসছে, কারণ পুকুরটা আস্তে আস্তে বুঝে যাচ্ছে পানাতে এবং গাছে ভর্তি হয়ে যাবে। গাছের সঙ্গে ইয়ে উঠে যাচ্ছে, কিন্তু গাছ আরও উঠে যাচ্ছে। কত নম্বর ওয়ার্ড এটা? এটা 27 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আর এমনি এটার মালিক টালিক কেউ আছে? মালিক তো বর্তমানে এখন 24-25 জন মালিকের সুপারিশগণ হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, সুপারিশগণ সবাইকার নাম আমি জানিও না। আচ্ছা, সেই জন্য কারো নামেও করেন দাম দিতে পারলাম না। ওই এটা পুকুরটা 1 কেজি ছিল ডাক্তার নবগণ মৈত্র এবং নরসিংহ দেব নামে। তারা কোথায় এখন? নরসিংহ দেব বাড়ি ওই ওইদিকে মারা গেছে। আর তারা এখন নেই? না, তারা তো মৃত। মানে যাদের নামে ছিল তারা এখন মারা গেছে? মারা গেছে। আচ্ছা, কি নামে ছিল বললেন? ডাক্তার নবঘন মৈত্র। ডাক্তার নবকুমার? ডাক্তার নবঘন মৈত্র। নবঘন মৈত্র? আচ্ছা, এখন তারা মারা গেছে। নরসিংহ দে এখন তারা মারা গেছে? অনেক দিন মারা গেছে। আচ্ছা, তো আপনারা চাইছেন এটা যাতে প্রশাসন পরিষ্কার করো আর নিকাশি ব্যবস্থাটা করে দেওয়া যায়। এই জায়গাটা কি নাম? ঝাপানতলা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।